আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের প্রতিবেদনে আমরা এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় পৌরসভার ভিতরেই গড়ে উঠেছে একটি ক্ষুদ্র আকারের ডেরি ফার্ম যেখানে ডেরির পাশাপাশি ফ্যাডিনিংও করা হয় আর মূলত এই প্রতিবেদনটাকে আমি একটা স্পেশাল ডকুমেন্টারি বলবো তার কারণ হচ্ছে যে আমরা সবাই একটা কথা বলে থাকি যে ব্যবসার পাশাপাশি খামার করা যাবে কি না চাকরির পাশাপাশি খামার করা যাবে কিনা একটা বিষয় হচ্ছে আমি নিজেও কিন্তু সবাইকে পরামর্শ দেই যে চাকরির পাশাপাশি খামার করা সম্ভব না তার কারণটা হচ্ছে যে চাকরিতে মানে খামার যদি করতে হয় তাহলে ফুল টাইম আপনাকে খামারে এই সময় দিতে হবে আবার কাউকে এটাও বলতে পারি না যে চাকরি ছেড়ে দিয়ে এসে খামার করেন তার কারণ হচ্ছে খামার থেকে যে আপনি সফল হবেন তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু পরবর্তীতে যদি সফল না হতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার খামারটাও হারালেন খামার থেকে তো লস করে খামারটাও হারালেন কিন্তু তার পাশাপাশি আপনার চাকরিটাও হারালেন কিন্তু এখানে একটা উদাহরণ বা একটা মডেল খামারিকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যিনি ঢাকাতে সফলতার সাথে চাকরি করছেন চাকরির পাশাপাশি শেরপুরে গড়ে তুলেছেন সুন্দর সুসজ্জিত একটি খামার এবং তিনি প্রতি মাসে দুই দিন তিন দিন এখানে সময় দিয়েই এই খামারটা থেকে একটা প্রফিট বের করে নিয়ে আসতে পেরেছেন তো সেরকম একটা উদাহরণ খামারি বা একজন মডেল খামারের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো পিছনে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন তাহান ডেরি এখানে যিনি এই এলাকাটার নাম হচ্ছে গড়কান্দা নলিতাবাড়ি যোগাযোগ এখানে ম্যানেজারের নাম্বারটাও দেওয়া আছে যাই হোক আমরা মূলত এই খামারের যে প্রোপাইটার সাজু ভাই আমরা তার সাথে কথা বলবো কীভাবে তিনি এই চাকরির পাশাপাশি খামারটাকে তৈরি করেছেন বা তার পরিকল্পনা নিয়ে আজকে তার সাথে কথা বলবো ধন্যবাদ বন্ধুরা চলুন আমরা ভেতরে প্রবেশ করি আগেই বলেছি সাজুবাইয়ের বিষয় সাজুবাই ঢাকাতে একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করছে চাকরির ব্যস্ততার মাঝেও উনি গড়ে তুলেছেন একটা ডেরি ফার্ম ডেরির সাথে সাথে এখানে ফেটেনিংও করা হয় তো সাজুবাইয়ের মুখ থেকে আসলে শুনি যে চাকরি করে কিভাবে খামার করা যায় বা উনি আসলে কিভাবে খামারটাকে পরিচালনা করেন আচ্ছা সাজুভাই আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে ফুল টাইম সময় দিয়েও খামারকে আসলে লাভজনক পর্যায়ে নেওয়া যায় না কিন্তু আপনি ঢাকাতে থেকে শেরপুরে আসলে কিভাবে খামারটা পরিচালনা করেন প্রথমে আমি বলি আসলে মানুষের ইচ্ছা থাকতে তো সবই সম্ভব হয়তো পৃথিবীতে দেখবেন যারা পৃথিবীতে অনেক প্রতিষ্ঠিত লোক আছে যারা সারা পৃথিবীতে তাদের ব্যবসা বাণিজ্য চালায় নিচ্ছে আর আমি ঢাকা নালতে পারি এটা তো তিন চার ঘন্টা দূরত্ব আসলে এই জন্যে আর আমি একটা কামারের প্রতি আমার ভালোবাসা মূলত এই কারণেই আমি এটা পারতেছি আর আমার কিছু লোক আছে এই জায়গায় বিশ্বস্ত লোক তারা খামারটাকে ভালোভাবে দেখে রাখতেছে আর এটা বেশ এক হিসেবে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিয়ে আমি খামারটা মূলত করতেছি আর কি আপনি চাকরি করতেছেন আছে কত বছর আমি চাকরি করতেছি প্রায় বারো বছর আর খামার করতেছেন কয় বছর খামার দুই বছর চলতেছে দুই বছর চলতেছেন আচ্ছা আপনার কাছে কি কখনো মনে হয় নাই যে এই দুই বছরের মধ্যে যে আপনি না থাকাতে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতেছেন না নিচে থাকলে একটা জিনিস যেভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানে গরু ধরেন প্রত্যেকটা সমস্যা দেখেন যতভাবে ই করা যায় দূরে থেকে একটু ডিফিকাল্টিস অবশ্যই ডিফিকাল্টিস তবে নিজে থাকলে জিনিসটা অবশ্যই ভালো নিজে থেকে করতে পারলে ভালো তারপরে যদি কিছু ভালো লোক থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য জিনিসটা সহজ হয় আচ্ছা আপনি তো ঢাকায় একটা ভালো চাকরি করতেছেন ভালো স্যালারি পাচ্ছেন ভালো একটা লাইফ করতেছেন এখন এই এই তার মাঝে আপনার এই হঠাৎ করে এই গরু পালার শখটা কেন আসলো আসলে বাংলাদেশ হচ্ছে প্রধান দেশ আমার একটা ধারণা যে একটা সময় বাংলাদেশ যেভাবে কোম্পানিগুলো প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ভিত্তিক তারপরে মেকানিজম মেশিন ভিত্তিক হয়ে যাচ্ছে একটা সময় কৃষিরাই হবে বাংলাদেশের মূল অর্থনীতি মানে এই একটা বিশ্বাস থেকে এক নম্বর আর দুই নম্বর ধরেন আমি একটা কোম্পানিতে আছি একটা ভালো প্রতিষ্ঠানে আছি আমি যখন চাকরিটা ছেড়ে দেবো আমার ছেলে কিন্তু ওই পজিশন যাবে না কিন্তু আমার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে আমার ছেলেটা কিংবা আমার ফ্যামিলিটা একটা একটা ব্যাকিং হিসেবে একটা কাজ করবে এক নম্বর আর আমার টোটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড আমি মার্কেটিংয়ে লেখাপড়া করছে এজন্য আমার একটা মানে নিজের একটা অভিজ্ঞতা করার জন্য এটা মূলত আমি এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছি আচ্ছা আপনি খামার কি কি কোনো ট্রেনিং করছেন বা পারিবারিকভাবে আমার বাবার গরু ছিল ছোটবেলায় এইগুলো দেখছি কিন্তু এইভাবে আমরা মূলত ওই বিভিন্ন ওই শায়েক সিরাজের প্রোগ্রামগুলো বিভিন্ন ইউটিউবের বিভিন্ন প্রোগ্রামগুলো তারপরে বিভিন্ন টিভির প্রোগ্রামগুলো দেখে মূলত আমি এই জিনিসগুলো শিখছি এবং বিভিন্ন বই পড়ে তারপরে খামার বাড়ি থেকে বিভিন্ন বইটি সংগ্রহ করে ওই অভিজ্ঞতা থেকে খামারটা করা প্রাতিষ্ঠানিক ভাবে কোন ট্রেনিং নেওয়া হয় না আমার প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং নেই এখন বর্তমানে আপনার কয়টা শেডে কয়টা গরু আছে আমার দুইটা সেট শেডে আছে আঠাশটা আঠাশটা গরু আর আছে আমার আটত্রিশটা গরু আছে টোটাল এই দুইটা শেডে এখন আপনার প্রতিদিন কত কেজি দুধ উৎপাদন হয় আমার টোটাল 100 কেজি দুধ হইতো 110 20 কেজি এখন কিন্তু ম্যাক্সিমাম গাবিগুলো বাচ্চাদের সময় হয়ে গেছে এখন তাও প্রায় 25 30 কেজির মতো দুধ আসে আবার দুই তিন মাসের পরে আমি যখন বাচ্চা পাবো তখন আবার আশা করি 100 কেজির মতো দুধ আসবে আবার দুধের সেল প্রাইসটা কেমন পাচ্ছেন আপনি সেল প্রাইসটা আমার হচ্ছে বর্ষাকালে আমার 15 20 দিন একটু সমস্যা হয় এই জায়গা দুধের সময় চাইতে থাকে না মিষ্টি দোকানগুলো দইয়ের দোকানগুলো আর অন্য সময় আমি 50 টাকা করে দেওয়া আছে সকালেরটা আর বিকেলবেলা আমি বাজারে বিক্রি করি 60 70 টাকা 80 টাকা এরকম 60 70 সত্তর টাকা আশি টাকা বিক্রি করলে তো নিঃসন্দেহে আপনি খুব ভালো প্রাইস পাচ্ছেন এটা কম এটা এক দুই মাস দু তিন মাস বছরে ছয় মাস এই প্রাইস পেয়ে ছয় মাস হতে এবার আমি পঞ্চাশ থেকে ষাট টাকা করে বিক্রি করতে হয় দুধটা আমার এখানে এখন সর্বোচ্চ যে গাভীটা দুধ দেয় সেটা কত কেজি দুধ দেয় সর্বোচ্চ গাভীটা দুধ দেয় একটা গ্রাভে সেটা পঁচিশ লিটার দুধ দেয় সর্বোচ্চ যে প্রথম গাভীটা প্রথম গাভীটা যে পঁচিশ লিটার দুধ দিচ্ছে

আচ্ছা তাহলে তো ভালোই আচ্ছা আপনার কাছে আরেকটা বিষয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলে আমি দেখতেছি এক্সপিরিয়েন্স আসলে খামারটা একটু চ্যালেঞ্জিং খামারটা দেখতে দেখি কি হয় এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার কাছে কি মনে হচ্ছে আপনি কি আমার মানে শুধু আমার এক্সপিরিয়েন্টে হচ্ছে এখন প্রফিটও না লসও না ব্রেক ইভেন্ট আছে এখন দেখ আমার প্রফিটন লব না নাই এখন দেখি যে কেবল তো দুই বছর তবে একটা চ্যালেঞ্জিং পেশা বাংলাদেশের জন্য যে বিশেষ করে এবার কুরবানি বাজার তো ফেটিংয়ের জন্য মোটামুটি খারাপই গেছে আমি ধরতে খাদ্যের দাম বেশি সব কিছুর দাম বেশি আর দুধের বাজারও আপ ডাউন করে তারপরে বাংলাদেশে দিন জানেন আপনি যে দুধ নিয়ে একটা বিভিন্ন রকম সমস্যা হচ্ছে বিভিন্ন এই বিষয়টা আপনি কিছু কিছু বলেন আপনার পক্ষ থেকে যে আমি মনে হয় এইগুলো কর্পোরেট এইগুলো জাস্ট কর্পোরেট পলিটিক্স আর কিছু না কারণ হচ্ছে বাংলাদেশে যুগ যুগ ধরে আমাদেরও শত শত বছর ধরে মানুষজন গাভি পালন করতেছে দুধ খাইতেছে কোনো সমস্যা নাই হঠাৎ করে একজন একটা রিপোর্ট দিল আর হয়ে গেল যে দুধ খারাপ আসলে এটা বিশ্বাসযোগ্য না আপনার যদি খারাপ হইতে একশো বছর আগে তো থাকে তো প্রসেসটা তো সেম প্রসেসটা সেম আগে মানুষ খোলামেলা ভাবে পালতো এখন আরও একবার এখন আরও সেফ এখন গাভীর রোগ জীবাণু আছে কিনা দেখা হয় আমি মনে করি না এটা কোনো সমস্যা এটা এসে জাস্ট আরও অনেক কিছু থাকতে পারে আচ্ছা এই দুই বছরে আপনি আপনার খামারে কি কি প্রতিকূল অবস্থায় ছিলেন আপনি ম্যাস্টাইটিস বা খুরা বা এই ধরনের কোনো মানে সমস্যার সম্মুখীন হয়েছেন কি না প্রথম দিকে আমার খুরা রোগ হয় হচ্ছে আমি খামারগুলো রেগুলার নিট অ্যান্ড ক্লিন রাখি বিভিন্ন ইতি দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যান্টিবায়োটিক না সরি বিভিন্ন ওই স্যাবলন ব্লিচিং পাউডার এগুলোতে খামারটা পরিষ্কার করি আর গাবি দোয়ানোর সময় হাতটা পরিষ্কার করে হয় আপাতত আমি কোনো সমস্যা প্রথম দিকে হইতো যখন বুঝতাম না এখন আমি এক্সপিরিয়েন্স হওয়ার পর এখন আল্লাহর মতো আমার কোনো সমস্যা নাই

আসলে বুঝে শুনে শুধু বুঝে শুনে মানুষেরটা না দেখে খামার ভিজিট করে চ্যালেঞ্জ নিয়ে চাকরির পাশাপাশি করে পরে চাকরিটা সারা উচিত কারণ হচ্ছে কারণ এই একটা রিক্সি ব্যবসা খামারের একটা এক দুধের বাজার ওই এলাকার দুধের বাজার কেমন প্লাস ওই এলাকার মাংসের চাহিদা কেমন এখন তো এলাকা টু এলাকা ভেরি করে এটা আমার মনে এই জন্য বুঝে শুনে আসলে এক্সপিরিয়েন্স কিছু নিয়ে খামার ঘুরে মার্কেট রিসার্চ করে আমার মনে পড়ে যাওয়া উচিত হুটাৎ করে গেলে আমার মনে হয় একটা সমস্যা পড়বে আচ্ছা একজন খামারে যদি খামার করতে তাহলে তার মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে এই খামার শুরু করা উচিত আসলে যদি তার নিজস্ব জায়গা থাকে সেই ক্ষেত্রে জায়গা এটা নির্ভর করে তার জায়গার এলাকার জমির খরচ কেমন ঘাস চাষ করতে হলে জমি অ্যাভেলেবল কিনা এবং আমার মনে হয় ক্ষুদ্র আকারে মানে শুধু গরুরটা আমি বলতে পারি গরুরটা আট দশ লাখ টাকা শুধু গরুর ফ্যাটিনিং প্লাস দুইটা করলে একটা সুবিধা কী একটা রিস্ক কমে যায় ভাগ হয়ে যায় আট দশ লাখ টাকা নিয়ে শুরু করতে পারে এর কথা শেডের হিসাব কিংবা ঘাস জায়গা এগুলো তো আলাদা এলাকা টু এলাকা ভেরি করবে আমার মনে গরু পাঁচ সাত লাখ টাকা হলে শুরু করা যাবে গরু পাঁচ সাত লাখ টাকা হলে শুরু করা যাবে এখন এলাকার যারা বেকার যুবক আছে এদের পক্ষে তো আসলে পাঁচ সাত লাখ টাকাও ম্যানেজ করা সম্ভব হয় না যদি কেউ চায় যে একটা বা দুইটা গাবি দিয়ে যাত্রা শুরু করবে সম্ভব এটা সম্ভব দুইটা ভালো জাতের গাবি দিয়ে হয়তো তিন চার দুটা তিনটা সার কিনলো দুটা তিনটা সার কিনলো ধরেন দেড় লাখ টাকা আর একটা দুটা গাভী কিনলো নিজে পরিচর্যা করলো কোনো লেবার কস্ট নাই নিজে ঘাস খাওয়ালে গেলো সেই ক্ষেত্রে মাসে এগুলো করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম সম্ভব এখন আপনি আমাদের ক্ষুদ্র খামারি দর্শকদের জন্য কিছু পরামর্শ দেন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি পরামর্শ এটা হলো আসলে ক্ষুদ্র খামারদের জন্য নিজে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গরু কিভাবে খাদ্য খরচটা কমানো যায় প্লাস গরুর পরিবেশটা কীভাবে ভালো রাখা যায় এবং এলাকার অবস্থা বুঝে আসলে ব্যবসাতে আগানো উচিত ধন্যবাদ সাজু ভাই আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিচ্ছেন আপনি ঢাকাতে যাবেন ক্ষুদ্র খামারি বন্ধুরা সাজু ভাই আসলে ঢাকা যাওয়ার শিডিউল আজকে ওনার উনি মাসে দুই দিনই খামারে থাকেন তো অনেক মানে কষ্ট করে উনি আমাদের কাছে সময় দিয়েছেন সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ক্ষুদ্র খামারি চ্যানেলের পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার পাশাপাশি আপনাদের জন্য যেটা বলতেছি সেটা হচ্ছে যারা চাকরির পাশাপাশি খামার করতে চান তাদের জন্য কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে সাজু ভাই অ্যাজ এ মডেল হিসেবে আপনারা তাকে গ্রহণ করতে পারেন এবং তার প্রসিডিউরটা মেনে চলতে পারেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তার এই খামারের মধ্যে তার বিশ্বস্ত লোক দেখাশোনা করে এবং তার বাবাও এই খামার দেখাশোনার দায়িত্বে আছেন যে কারণে উনি তার চাকরিটাকে টিকিয়ে রেখেও এই খামারটা করে স্বাবলম্বী তো আপনারাও যদি মানে চাকরি না ছেড়ে মানে যারা চাকরি ছেড়ে খামার করার সিদ্ধান্ত করছে নিচ্ছেন তাদেরকে বলবো যে চাকরিটাকে টিকিয়ে রেখে খামারটা করেন খামারটা যখন আপনার বিশাল একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে যখন এখান থেকে মোটা অঙ্কের টাকা আপনি প্রফিট করতে পারতেছেন আপনার সংসার চলতেছে ঠিক তখনই আপনি চাকরি ছাড়া সিদ্ধান্ত নিতে পারেন এর আগে কখনোই সেই সিদ্ধান্তে যাবেন না তো ধন্যবাদ ক্ষুদ্র খামারি আজকে এই পর্যন্ত নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে পরবর্তী কোনো অন্য কোনো খামারে আজকে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম